যা ঘটছে অতি নোংরা একটা চক্রান্তের প্রত্যেকে আমরা শিকার। নাইট ডিউটি থেকে অব্যাহতির প্রশ্ন, আজকে শুধু কি রাতেই এই রকম ঘটনা ঘটে? দিনের আলোয় কি এই ঘটনা ঘটতে পারে না? তাহলে একটা সরকারি হাসপাতালে এই ঘটনা কি করে ঘটতে পারে? আজকে যে ঘটনা ঘটেছে সেটা আমার বুকে, কলকাতার বুকে, একটা সরকারি হাসপাতাল আরজিগড়, সেই জায়গায় যেখানে 24 ঘন্টা হাজার হাজার লাখ লাখ লোকের সমাগম, সেখানে এই ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে, তার পিছনে যে বা যারা রয়েছে, যদি প্রশাসন বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো প্রভাব না থাকে, তাহলে এই ঘটনা ঘটা একেবারেই অসম্ভব বলে আমরা ডাক্তাররা প্রত্যেকে এবং বাকি পশ্চিমবঙ্গ কেন, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই কথা বুঝতে পারছে। সুতরাং এই নিয়ে মানে আলাদা করে বলার কোনো জায়গাই নেই। যা ঘটছে অতি নোংরা একটা চক্রান্তের প্রত্যেকে আমরা শিকার। আমি আজকে বাঁকুড়ার একটি প্রত্যন্ত হসপিটালে কর্মরত, তো আজকে আমার প্রশ্ন, আজকে যদি কলকাতার বুকে এই রকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে বাঁকুড়ায় আমি কতটা সেফ, বা আমার মতো যারা পশ্চিমবঙ্গ বা অন্যান্য দেশ, অন্যান্য জায়গায় যারা কর্মরত রয়েছে, তারা কতটা সেফ ফিল করবে? এবং শুধু তাই নয়, আমাদের কালকে যেটা বিবৃতি এসছে যে নাইট ডিউটি থেকে অব্যাহতির প্রশ্ন, আজকে শুধু কি রাতেই এই রকম ঘটনা ঘটে? দিনের আলোয় কি এই ঘটনা ঘটতে পারে না? তাহলে একটা সরকারি হাসপাতালে এই ঘটনা কি করে ঘটতে পারে? এই প্রশ্ন তো আজকে আমাদের সবার। এবং আজকে ঘটনা ঘটেছে 9ই আগস্ট, তারপরে 14ই আগস্টের ওই রকম জনপ্লাবন, তারও পরে আজকে ধরুন প্রায় 5-7 দিন চলে গেল, তারপরেও কোনো সুবিচার নেই, এখনও পর্যন্ত দোষীদের কোনো দোষীরা সামনে আসছে না, তো প্রশ্ন বারবার তো উঠছেই। এবং নানা রকম অসঙ্গতি যেটা আমরা মিডিয়া থেকে দেখছি বা অন্যান্য জায়গা থেকে শুনতে পাচ্ছি, তো অসঙ্গতি তো অনেক জায়গায়, তো এই অসঙ্গতি ঢাকার চেষ্টা তো চলছে, কিন্তু জনগণের কণ্ঠরোধ এইভাবে করা আর সম্ভব হবে না। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।